হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে একটা রেসিপি শেয়ার করতে আপনাদের মাঝে চলে এলাম তো আজকে আমি ফুলকপির ডাটা দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো তো ফুলকপি তো আমরা সবাই কম বেশি খেয়ে থাকি আর এই শীতে কিন্তু ফুলকপি খেতে খুবই ভালো লাগে আর ফুলকপির ডাটা কিন্তু আমরা সাধারণত ফেলে দিয়ে থাকি কিন্তু এই ফুলকপির ডাটা ফেলে না দিয়ে কিন্তু আপনি মজাদার একটা রেসিপি তৈরি করে ফেলতে পারেন তো ফুলকপির ডাটা দিয়ে আমি একটা ভত্তা তৈরি করে আজকে আপনাদেরকে দেখাবো তো এই জন্য আমি এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি আর ফুলকপির থেকে আমি ডাটাগুলোকে কেটে আলাদা করে নিচ্ছি আজকে আমি শুধুমাত্র ফুলকপির ডাটা দিয়ে রেসিপিটি তৈরি করে দেখাবো এই জন্য ফুলকপি থেকে ফুলকপির ডাটাগুলোকে আমি প্রথমে আলাদা করে নিচ্ছি তো ফুলকপির ডাটাগুলো আমি আলাদা করে নিয়েছি আর এখানে আমি দুটো ফুলকপির ডাটা নিয়ে নিয়েছি দুটো ফুলকপি থেকে তো সবগুলো ডাটা এই যে আমি এখানে নিয়ে নিয়েছি এবার এই ডাটাগুলোকে আমি ছোট টুকরো টুকরো করে কেটে নেব তো আমি ছোট টুকরো করে ডাটাগুলো কেটে নিচ্ছি তো এই যে এভাবে ছোট টুকরো করে কিন্তু কেটে নিতে হবে তো ছোট টুকরো করে ডাটাগুলোকে এভাবে আমি সব ডাটাগুলোই এখন কেটে নিচ্ছি তো সব ডাটাগুলো আমি কেটে নিয়েছি এবার এগুলো আমি ভালো করে ধুয়ে নেব পানি দিয়ে এই পাতাগুলো কিন্তু আপনি ফেলেও দিতে পারেন আবার রাখতেও পারেন তো আমি রেখে দিচ্ছি পাতাগুলো রাখলে কিন্তু কোনো অসুবিধা নাই তো এই কাটা ডাটাগুলো আমি এখন ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়ে আসছি তো সব ডাটাগুলো আমি ধুয়ে নিয়েছি ভালো করে পানি দিয়ে ধুয়ে আর এর মধ্যে আমি কিছু পানি দিয়ে দিয়েছি এবার আমি চুলায় এটা বসিয়ে দেব। তো আমি একটা কড়াইতেই একবারে নিয়ে নিয়েছি চুলাইতে বসিয়ে দিয়ে এটা আমি সিদ্ধ করে নেব তো এটা সিদ্ধ করতে কিন্তু একটু সময় লাগবে যেহেতু কপির ডাটাগুলো একটু শক্ত থাকে তো দশ থেকে পনেরো মিনিট মতো সময় তো লাগবেই সিদ্ধ করতে তো আপনি কিন্তু চাইলে প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন তো আমি চুলাই সিদ্ধ করছি তো দশ থেকে পনেরো মিনিট মতো আমি এখন এই ডাটাগুলো সিদ্ধ করে নেব তো বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো ডাটাগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটু পরেই চুলাটা বন্ধ করে দিব এই তো ডাটাগুলো সিদ্ধ করা হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিলাম আর এবার আমি একটা ঝুরির মধ্যে ঢেলে নিচ্ছি পানি ঝরিয়ে নিলাম এই যে ঝুরির মধ্যে ঢেলে দিয়েছি আর এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এগুলো ঠান্ডা হয়ে গেলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তো ঠান্ডা হয়ে গিয়েছে আর আমি একটা ব্লেন্ডারের জগেও নিয়ে নিয়েছি তো ব্লেন্ডারে আমি এখন ব্লেন্ড করে নিব। আপনি কিন্তু চাইলে পাটায়ও বেটে নিতে পারেন তো দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি কতটা মিহি হয়েছে তো এবার যে পরবর্তী আমি সেই স্টেপে চলে যাব তো ততক্ষণ পর্যন্ত সবাই সাথেই থাকুন। তো আমি একটা চুলাই কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হলে ওর মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি জিরা গোটা জিরা গোটা জিরার ফোড়ন দিয়ে নিলাম তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন কুচি আর কিছু কাঁচামরিচ আমি কুচি করে রেখেছি এগুলো দিয়ে দেব। তো এই রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ এটা কোনো ঝামেলা নাই একদমই কম উপকরণ লাগে তো এই রেসিপিটা আপনি একদিন কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমি এক এক করে পেঁয়াজ রসুন আর কুচিগুলো দিয়ে দিলাম এবার কিন্তু এটা লাল করে ভেজে নিতে হবে এটা লাল করে ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে তো আমি লাল করে এই পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা ভেজে নিচ্ছি আর আমি এরই মাঝে একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে তো লাল করে এগুলো ভেজে নিয়েছি এবার আমি সে ব্লেন্ড করে রাখা ফুলকপির ডাটাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপির ডাটাগুলো দেওয়া হয়ে গেলে এটা কিন্তু নাড়তে থাকতে হবে না হলে নিচের থেকে ধরে যাবে আর আমি এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা আপনি যদি চান তাহলে দিতে পারেন না চাইলে কিন্তু নাও দিতে পারেন তবে হলুদটা দিলে একটু কালারটা ভালো লাগে আমার কাছে এই জন্য দিচ্ছি তবে হলুদ যদি নাও দেন তাওতেও কোনো সমস্যা নাই তবুও কিন্তু কালারটা সবুজ থাকবে সেটাও দেখতে কিন্তু অনেক ভালো লাগে তো যতক্ষণ পর্যন্ত পানি ভালো করে না শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু নেড়ে যেতেই হবে খুবই সিম্পল একটা রেসিপি তো ফুলকপির ডাটা কিন্তু ফেলে না দিয়ে এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজা লাগে খেতে তো এই ভত্তা দিয়ে কিন্তু একবারে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায় অসম্ভব মজা হয় আর যারা ঝাল বেশি পছন্দ করেন খেতে তারা কিন্তু একটু ঝাল বেশি দেবেন আমি মোটামুটি পরিমাণে দিয়েছি ঝাল খুব বেশিও দিইনি একদম কমও না তবে ঝাল যত বেশি হবে তত কিন্তু খেতে মজা লাগে তবে যারা ঝাল খেতে পছন্দ করেন তারাই কিন্তু ঝালটা বেশি দিবেন। তো এই রেসিপিটা করতে কিন্তু একদম কোনো ঝামেলা নাই দেখলে নি তো খুবই সহজ একটা রেসিপি কোনো মশলাও কিন্তু এর জন্য লাগছে না শুধু পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ লাগছে তো একদমই কিন্তু সহজ একটা রেসিপি আর অসম্ভব মজাদার একটা রেসিপি তো এই যে আমি এটা কিন্তু নেড়ে যাচ্ছি নিচে যতক্ষণ পর্যন্ত না লেগে যায় ততক্ষণ পর্যন্ত এটা নাড়তেই থাকতে হবে বন্ধ করলে কিন্তু আবার নিচের থেকে লেগে যাবে তো সেই জন্যই আমি কিন্তু এটা নেড়েই যাচ্ছি পানি কিন্তু একদম শুকিয়ে গিয়েছে তো ভর্তাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আমি এখনই চুলাটা বন্ধ করে দেবো তো দেখুন এখন কিন্তু কড়াইয়ের সঙ্গে নিচে থেকে লেগে লেগে যাচ্ছে তার মানে পানি শুকিয়ে গিয়েছে আর ভত্তাটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে তো আমি এরই মাঝে দেখে নিয়েছি ভত্তাতে লবণ ঠিক আছে কিনা তো লবণও একদম ঠিক আছে তো আমি এখন একটা প্লেটে এটা বেড়ে নিচ্ছি তো দেখুন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি ভত্তাটা দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে খেতেও কিন্তু তেমন স্বাদ লাগবে তো আপনারা যারা এখনও কিন্তু এই ফুলকপির ডাটা ভর্তা খেয়ে দেখেননি তারা কিন্তু অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন অসম্ভব মজার একটা কিন্তু ভর্তা এটা এই রকম ভত্তা যদি সাথে থাকে তাহলে কিন্তু এক প্লেট ভাত কিন্তু নিমিষের মধ্যে খেয়ে নেওয়া যায় অসম্ভব মজা লাগে এই ভর্তাটা খেতে তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ